নমস্কার বন্ধুরা, আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে নাকি অনলাইনে হবে, তা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। অর্থাৎ 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তবে তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সমস্ত অফিসিয়াল আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এইচএস এক্সাম পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে না, তোমাদের কিন্তু অফলাইনেই পরীক্ষা হবে। সেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ চিরঞ্জীব বাবু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এবার একাদশ শ্রেণীতে পরীক্ষা না দিয়ে দ্বাদশ শ্রেণীতে উঠে গেছে। 2022 সালের সেই সব ছাত্রছাত্রী যদি পরীক্ষা না দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে যায়, ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের নানা সমস্যা হতে পারে। তাই পরিস্থিতি অনুকূল থাকলে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলে বুধবার জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, 2021 সালে কিন্তু ইলেভেনের পরীক্ষা না দিয়ে স্টুডেন্টরা কিন্তু টুয়েলভে উঠে গেছে। অর্থাৎ 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই 2022 সালের পরীক্ষাও যদি ছাত্রছাত্রীরা না দিয়ে উত্তীর্ণ হয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য তাদের সমস্যা হতে পারে, তাই চিরঞ্জীববাবু জানিয়েছেন। আগামী বছর সিআইএসসিআই বোর্ড দ্বাদশের আইএসসি এবং বিসিবিএসসি বোর্ড তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নভেম্বর এবং এপ্রিল এই দুটি সেমিস্টারে ভাগ করে নেওয়ার কথা জানিয়েছেন। উচ্চ মাধ্যমিক বোর্ডও কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক দুটি সেমিস্টার ভাগ করে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তার পরের বছর থেকে সেমিস্টারে ভাগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চিন্তাভাবনা করা হতে পারে। তিনি ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের পক্ষে। এখন দেশ বিদেশের অনেক বোর্ডই আধুনিক পরীক্ষা পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন করে থাকে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নবনিযুক্ত শিক্ষা সাংসদ চিরঞ্জীববাবু কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী বছর কিন্তু দুটো সেমিস্টারে পরীক্ষা নেওয়ার কোনো রকম চিন্তাভাবনা নেই। তবে তার পরবর্তীকালে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার দুটো সেমিস্টার দুভাগে নেওয়া হতে পারে, এটি কিন্তু জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। তো দেখতেই পাচ্ছ এবারের উচ্চ মাধ্যমিক মার্কশিট সংশোধনের কাজ প্রায় শেষ বলে দাবি করে চিরঞ্জীববাবু জানান, 522টি স্কুল মার্কশিট সংশোধন করতে দিয়েছিল, তার মধ্যে প্রায় 480 থেকে 490টি স্কুলের মার্কশিট সংশোধন শেষ। খুব দ্রুত বাকি স্কুলের মার্কশিট সংশোধনের কাজও শেষ হয়ে যাবে। অর্থাৎ চিরঞ্জীববাবু কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 522টি স্কুলের মার্কশিট সংশোধন করতে দিয়েছিল এবং তার মধ্যে 480 থেকে 490টি স্কুল কিন্তু মার্কশিট সংশোধনের কাজ হয়ে গেছে, খুব দ্রুত বাকি স্কুলগুলো কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু স্পষ্ট বুঝতেই পারলে যে তোমাদের পরের বছর কিন্তু অর্থাৎ 2022 সালে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি অফলাইনে হবে, এর কিন্তু কোনো সন্দেহ নেই। তোমাদের পরীক্ষাটি কিন্তু অফলাইনে হবে এবং তোমাদের কিন্তু কোনোরূপ সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে না, এটা কিন্তু পরবর্তীকালে হতে পারে বলে শিক্ষা সংসদ চিরঞ্জীববাবু কিন্তু জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউ ভিডিও আপডেট। আজকের আপডেটটি যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের সকল উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিও এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সমস্ত রকম অফিসিয়াল আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।